আপনারা অনেকে জানেন, ইতিমধ্যে অনেকে সংবাদ পেয়েছেন বিভিন্ন গণমাধ্যম এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিশ্বলিকা প্লাজান হুজুরের কলিজার টুকরা কন্যা ওনার মেজু সাহেব জাদি, আমাদের পরম শ্রদ্ধেয়া মেজু আপা গতকাল রহমতের সময় এই ধরাধম তিনি ত্যাগ করে আপনার মাসুকের সাথে তিনি মহা মিলন ঘটিয়েছেন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। আজকের আলোচনার প্রারম্ভেই, আলোচনার শুরুতেই হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের একটি দিক নির্দেশনা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, কারণ আপনারা এখানে যদি হাজার হাজার লোক থাকেন আপনারা শুনলে খুশি হবেন, লাইভ প্রোগ্রামের মাধ্যমে জয়পুর হাট সদর এই জামালগঞ্জের আজকের ঐতিহাসিক ইসলামিক সম্মিলনের এই প্রোগ্রাম সারা বাংলাদেশ সহ সারা বিশ্বের থেকে বিভিন্ন অঞ্চল থেকে লক্ষ লক্ষ জনগণ রসুল প্রেমিকগণ আজকে দেখতে পাচ্ছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। বিশেষ করে জাকের পার্টি মূল দল, জাকের পার্টি সকল সহযোগী সংগঠন, জাকের পার্টি ডোনার কাউন্সিল সহ সর্বস্তরের নেতৃবৃন্দদের উপর মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পবিত্র নির্দেশ, আমাদের পরম শ্রদ্ধেয়া আমাদের পরম পূজনীয় মেজু আপাজান গতকাল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন মানুষ যখন ইন্তেকাল করে ওই মানুষের জন্য দোয়া ছাড়া জিন্দা মানুষের আর কোনো কিছু করার থাকে না, কথা বলুন থাকে কি? কোনো কিছুই করার থাকে না। তাই জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয় পীরজাদা মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব নির্দেশ করেছেন, জাকের পার্টির সর্বস্তরের নেতা কর্মী সকলকে তিনি হুকুম করেছেন ওনার পবিত্র রুহের মাগফিরাত কামনার জন্য আগামীকাল সকলের ঘরে ঘরে আপনারা মিলাদ শরীফ পাঠ করবেন, কোরআন খতম করবেন, কালিমা খতম পাঠ করবেন, তাসবিহ খতম করবেন, এরপরে আপনারা বিশ্বলিকা প্লাজান হুজুরের নূরের রওজা পাক জিয়ারত করবেন, আমাদের বড় আম্মাজানের মাজার শরীফ জিয়ারত করবেন, পীরাম্মাজানের মাজার শরীফ জিয়ারত করবেন, এবং সর্বোপরি আমাদের গতকাল রহমতের সময় যিনি বিদায় হয়ে গেল আমার কেবলাজান হুজুরের এই ফুল বাগিচার পাঁচটি ফুলের মধ্যে একটি ফুল গতকাল আমাদের থেকে বিদায় নিয়ে গেল, ঝরে গেল, আমাদের পরম শ্রদ্ধেয়া মেজু আপাজানের মাজার শরীফ জিয়ারতের উদ্দেশ্যে বাংলাদেশের সকল জাকের ভাই বোনের গড় থেকে আপনারা ওনার মাজার শরীফ জিয়ারতের উদ্দেশ্যে ফাতেহা পাঠ করে ওনার জন্য সওয়াব রাছানি করবেন। কারণ আপনার অবগত আছেন, দেশবাসী অবগত আছে, বিশ্ববাসী অবগত আছে, বিশেষ করে মিডিয়ার ভাইয়ের অবগত আছে, আমরা আজকে যে কোনো একটি ষড়যন্ত্রের কবলে, ষড়যন্ত্রের কারণে 2019 সাল থেকে পর্যন্ত আমরা বিশ্ব জাকের মঞ্জিল আমার কেবলাজান হুজুরের নূরের রওজা মোবারকে আমরা যেতে পাচ্ছি না, আমরা যাচ্ছি না, কারণ আমরা চাই না কোনো কারণে, কোনো থার্ড পারসন কোনো ব্যক্তির ষড়যন্ত্রের কারণে বিশ্ব জাকের মঞ্জিলের শান এবং মান ক্ষুণ্ণ হয়ে যাক। কেননা তারা ইতিমধ্যেই একজন মানুষের দাফনের যে অধিকার, একটু মাটির অধিকার, সে অধিকারটুকু পর্যন্ত ষড়যন্ত্রকারীরা জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় থেকে তারা কেড়ে নেওয়ার অপচেষ্টা পর্যন্ত তারা করেছে। সুতরাং যার কারণে যেহেতু আমরা যেতে পাচ্ছি না, আমরা যাচ্ছি না, হিজবুল্লাহর ইমামের নির্দেশ আমাদের নাই, যার কারণে প্রতিজনের প্রতিটি জাকের ভাইয়ের ভাই বোনের গড় থেকে আমরা গতকালকের আগামীকালের যে কর্মসূচি, আগামীকালকের যে কর্মসূচি মিলাদ শরীফ রওজা পাক জিয়ারত, দুই আম্মাজানের মাজার শরীফ জিয়ারত এবং মেজু আফাজানের মাজার শরীফ জিয়ারত আমরা করব, আল্লাহ পাক আমাদের সকলকে সে অনুষ্ঠান বাস্তবায়ন করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আর একটু মহাব্বতে বলেন আমিন।